জগতের নরনারীর কাছে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। শৈবাস মৃত স্বামী তোমায় অপেক্ষারত ধরতে হবে। দেবতাদের পূর্ণ সহায় বলে তুমি তোমার স্বামী ভক্তির জোরে আবার ছয় মাস পর তোমার মৃত স্বামী তুমি স্বর্গরাজ্যে তুমি আবার ফিরে পাবে, ফিরে পাবে জীবিত শিবরামী। বেহুলা লক্ষ্মীন্দর তোমাদের আশীর্বাদ দিচ্ছি, তোমাদের অভিশাপ দিচ্ছি, আমার অভিশাপ না হবে ব্যর্থ, পরজন্মে তোমরা হবে বেহুলা লক্ষ্মীন্দর, আমার আশীর্বাদ আমার অভিশাপ। এই শুভ বিবাহকে প্রতিষ্ঠিত করতে কুল পুরোহিত ব্রাহ্মণ ধীরে ধীরে সভাস্থলের দিকে আগমন করছে। আমি গান্ধর্ব মতে তোমাদের শুভ কাজটা শুরু করবো, কিন্তু তার আগে আমি এইটুকুই বলছি, দেখো বাবারা তোমাদের এই সহজার ঠাকুরদের মতন আমি লবি গমন লই বাবারা, যে ছামড়া তোলো বরকুনেকে বৈশাখ নেরি টানু টান এই শুভ মমন নাই বাবারা, যেটুকু পাওনা প্রয়োজন সেইটুকুই দিবে যাতে আমার মন্ত্রে যেন কিছু বিঘ্ন না ঘটে বাবারা। এই যে তো ঠাকুর এই লাও সবাই জানে শুভ বিবাহের সংকল্পে ঘটস্থাপনের জন্য বললে একটা সুতির ধুতি লাগে, তার জায়গায় আলতা পাড়া ভয়েলে শাড়ি দিয়ে দিলে বাবা, বলছি বলবো না কিন্তু না বললে উপায় নাই। এগো এ বউটা না এদিকে শুনিয়ে লাগাইছ ই বাবা, বৌদি বসে নাই অস্থি বসে নি বাবা, উপর দিকে টপি লাগা ভিতরে ভিতরে চশমা পড়া, কোনটা বিবাহিতা না কোনটা আয়স্তি চিনহার কোন ক্ষমতা নাই, কারণ এখন শিক্ষিত যুগ হয়েছে বাবারা, শিক্ষিত সমাজ শিক্ষিত পরিবেশে বৌমারা নিজের আচার আচরণ ব্যবহার সব মাটির তোলায় মেশান দিছে, শিক্ষিত পরিবেশে এখন বৌমারা নিজে শ্বশুরকে বলছে বাবা আর শাশুড়িকে বলছে মা, মাম শ্বশুরকে বলছে মামা, ভাসুরকে বড় দাদা, কাকা শ্বশুরকে বলছে কাকা, আমাদের লাগলো যে ফুরেঙ্গে থেকে যে নেবো টাকা, তো সেই তো হয়েছে রে বাবারা, এখন বৌমানা হচ্ছে ইন্ডিয়ার পাশ, তোলার কিছু উপায় নাই, শিক্ষিত সমাজ টপিও থাকবে চশমাও চলবে। এগো এ বৌমা শুধু তোমাকেই নাই বলি, তোমার মতন হাজার হাজার বউ এইরকম ভাবে এই পরিণতি এই চালাচ্ছে, তবে ঠিক আছে এক্ষুনি আমি মন্ত্র বলে সেই কাজটা শুরু করবো, তার আগে আমি মা মাসিদের উদ্দেশ্যে বলছি, এগো মামি মাসি কাকি জেঠি পিসি যারা হামলো খাবো পারা তারা দেরি করিও না, সব করে পাহাড় দিয়ে সবাই চলে আসো, বাকি গিলা মন নিয়ে শোনো বাবারা, কারণ নারীদের বড় ধর্মের জিনিস হলো শুভ বিবাহ, আর অলঙ্কার হচ্ছে শাখা এবং সিঁদুর। এই যে হিন্দু মূল ধর্মমতে বিয়ের পরে তোমরা মাথায় সিঁদুর পরেছ, দু হাতে দুটো শাখা ব্যবহার করো, আচ্ছা বলো দেখি বাবারা এই শাখা কোন দেবতা ভরত স্থাপন করে, সিঁদুরটা সঠিকভাবে করলে কে করতে হয় সবাই জানো, কত জানতে হয় গো, শাখা সিঁদুরে হলো নারীদের পরম ধর্মের জিনিস, আর এই ধর্ম যদি ঠিকভাবে পালন করে চলতে পারে তো তাহলে আমি জোর গলায় বলি না শ্রী বাবারা, অল্প বয়সে কেউ কোনোদিন বিধবা হবে না, আজকালের বউ বিছানা কোনায় মানছে না শুনছে, এই যে একটা বাঙালি ঘরের বউ শুভ কাজে টপি চশমা পরে অশুভ করতে চলেছে, তবে ঠিক আছে এক্ষণে আমি কাজটা শুরু করবো, ওই গো শান্তির জন্য দেবে কি বাবা, আমি সুচি কর্ম করে শুভ কাজটা শুরু করি, ওম নম পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাসী, ওম নম গঙ্গে গঙ্গে দেবনাশ্চৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী, পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাসী, ওম নম শান্তি ওম নম শান্তি ওম নম শান্তি, এরপরে চারদিকে শান্তি জল দিয়ে শুভ কাজ শুরু করব, ওম নম পবিত্র পবিত্র কি বাবা, এগো এইদিকে শুনে লাগাই তো বলছি বলবো না কিন্তু না বললে উপায় নাই, এগো সবাই জানে শান্তির জল দিতে গেলে আম ডালের প্রয়োজন হয়, তো তুই মা তো ঘরের বউ হয়ে কোন
পুরুষ ডালটা ঢোকা নিয়ে দিলে বাবা কোনটাই গান্ধে করবে কর তো ঠিক আছে আমি এখনই মন্ত্র বলে সেরে আমি শুভ কাজটা শুরু করব ও নম পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে ও নম গঙ্গে গঙ্গে যুবনাশৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে হিন্দ গাবে পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে ও নম সন্ধি সুদা সন্ধি ধন মন নম সন্ধি ও নম পঞ্চ ভণ্ডগণ সন্ধি ও নম সন্ধি বাবা নিজে ধীরে যখন করবি সেই তখন বলতে পারবি সংসার চালাটা কত বড় ঝামেলা বটে লে এই ছেলে বন্ধুটার কত টেম্পার শান্তির জন্য দিতে থাকি যেমন এই বছরে তোদের শান্তি ও আমি গ্যারেন্টি করে বলি যাচ্ছি দেবো বরা এই আগুন মাসের ভিতরে সবার যে গাছের কুটুম লাগিয়ে যাবে আর যারা করে ঘুমালে তাদের কোন গ্যারেন্টি দিতে পারছি নেবো বরা লেন বাবুর বাজার বিহার মজা পাবে তার বলার মজার কথা না এরপরে অনিরুদ্ধ তুমি সার গোপালে মাছ গোপালে তিন বার সিঁদুরে তিন দিয়ে সমস্ত সিঁদুরটা সিদ্ধিকায় করিয়ে দাও ও এই কথা ভেবে উষা বিদায়ের সন্ধিক করে কেঁদে কেঁদে তার মাতা পিতার কাছে বলছেন এ বিধাতা আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর নারী জন্ম এত দুঃখের এত কলঙ্কের আর আমি নারী জন্ম নেব না বিদায়ের সত্যি করে ওষা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে বলছে আমি Oh,
Oh, no, no.